আজকে যাব। কোন গ্রন্থ বলছে কৃষ্ণের মাথায় ওই দুষ্টের দমন হয়েছে, কোন গ্রন্থ বলছে ছয় দিনের মাথায় ওই দুষ্ট দমন হয়েছে, আবার কোন গ্রন্থ বলছে নয় দিনের দিন ওই দুষ্টের দমন করেছে ভগবান। বাবা আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি, শূন্যবাণী গগনে তেহা কি করহ চিন্ত প্রভাব হয়েছে।
তোনা নামে দে ভগিনী ভগিনী ছিল যে তাহা ছিল যে সেই সর্পধরকে চায়, অতএব
আপনি সর্প আর সর্প ধরের ব্যবস্থা করে রাখবেন, আমি কাল প্রভাতেই আসব। কোদনার এই কথা কি শুনতে পেল সূর্যদেব? আর সূর্যদেব মনে মনে কি ভাবছে? আগামীতে প্রভাত হলে তো পুতনা যাবে, আমি তো উদয়াচলে যাবই না, কি করে পুতনা যাবে? এই বলে সূর্যদেব কি করছে? উদয়াচলে যাচ্ছে না, ঘোর তিমিরাবৃত ঋষি, উদয় হতে দেরি হচ্ছে দেখে কি করে? ইন্দ্রদেব অন্যান্য দেবগণ টেনে সূর্যদেবের কাছে উপস্থিত। সূর্যদেবকে কি বলছেন? যে আপনি উদয়াচলে যাচ্ছেন না কেন? আপনি উদয়াচলে যান, না হলে দেবতাগণ পূজা পাবে না, আপনাকে অর্ঘ্য দিতে পারবে না মুনি ঋষিরা। আর সূর্যদেব ভগবানের মুখে পুতনা বিষ তুলে দেওয়ার জন্য হয়ে যাচ্ছে না। ইন্দ্রদেব কি বললেন সূর্যদেবকে? ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। ইন্দ্রদেব কি বললেন? সূর্যদেব আপনি বৃথায় ভয় পাচ্ছেন, যিনি অতি বর্তমান ভবিষ্যৎ, যিনি সৎ চৈতন্যরূপ আর পরম আনন্দ, তার মৃত্যু নেই জন্মেও নেই, তিনি অনাদি গোবিন্দ। অতএব আপনি উদয়ে চলে যান, আপনাকে ওই ভয় করতে হবে না। দেবগণের এই কথা শুনে সূর্যদেব কি করছেন? পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে করতে উদয়ে চলে চলেছেন। বন্দে মাধব মাধব গৌর গোপাল বহিরালোকিত লোকিত মন গোপাল।
মদনে তুলে আমার এত
তিনি সচ্চিদানন্দ বিগ্রহ। তো কংস কি বলছে, বলছে কে আছে যে দুজনকে বাইরে বার করে দিল। সর্পকুল দেবতাকুল দানবকুল দৈত্যকুল এদের কিন্তু একজনই পিতা। মরীচি পুত্র প্রজাপতি দক্ষ দক্ষের স্ত্রী প্রসূতি বা মেনকা এর গর্ভে ষাটটি কন্যা। তো ষাটটি কন্যার মধ্যে আটটি দিয়েছিলেন ধর্মকে, ঋষি কশ্যপকে দিয়েছিলেন ১৩ জন কন্যা, চন্দ্রকে দিয়েছিলেন ২৭টি কন্যা, আরেকটি কন্যা দিয়েছিলেন কাকে, আশুতোষকে শিবকে দিয়েছিলেন। কশ্যপকে যে ১৩ জন এদের মধ্যে প্রধান চারজন ছিলেন অদিতি দিতি বিনতা কল্পু। অদিতির গর্ভে দেবতা আগম, দিতির গর্ভে দৈত দানব, বিনতার গর্ভে গরু, আর একজন ভাই ছিল গরু অরু, আর কল্পুর গর্ভে এই সর্পকুল। আর যদি ওই সর্পধর কি করছে, রাজসভা মন্ত্র থেকে বাহির করে দেওয়া হয়েছে, সর্পকে নিয়ে চলেছে। সর্পধর চিন্তা করছে এমত অবস্থায় যে ওই সর্প যদি জগৎপতির চিন্তা করতে পারে তাহলে আমি তো মানুষ, আমি তো কি মহাপাপ করেছি। আর শ্রী মাধব শ্রী গোবিন্দের উদ্দেশ্যে কি বলছে, মাধব
माटी धरे सब सुख मारो राखी माटी धरे सब सुख मारो कार नहलो रे नहीं चलो Oh,
Thank you.
अवस्था एक समय गरु की गिले फिलने मध्य
গোলায় আটকে গেছে। পুতনা অবস্থা ভালো নয় বুঝে কি করে মায়া আবিষ্কার করে অন্য শরীর ধারণ করল, আর এদিকে গরুর ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। তাই ভগবান শ্রীহরি কি করলেন, একটু অজগর সাপকে পাঠিয়ে গরু বেরিয়ে গোলার মধ্যে যে পুতনার শরীরটা অজগর সাপের মাধ্যমে টেনে বার করলেন। গরুর ভাবছে যে পুতনা মারা গেছে, কিন্তু তা তো নয়, মায়া দ্বার বিস্তার করে আবার মুসলিম ধারণ করেছে। এদিকে পুতনা মোহিনী রূপ ধারণ করেছে, কেমন যাচ্ছে গ্রন্থ কি বলছে, কেশ বন্ধা ব্যাধি সত্য মল্লিকা বৃহৎ নিতম্ব স্তনম কীক্ষমধ্যমা সুবাসসম কুন্তল কুণ্ডল কর্ণ ভূষণ কিংলস্য কাঞ্চ বনিতাম পতিম দস্তুমাগত। অতএব একজন স্ত্রী যেমন পতি দর্শনের ইচ্ছায় সুন্দরভাবে সেজে যায় এবং চলছে নন্দালয়ের উদ্দেশ্যে হাস্যযুক্ত কটাক্ষে চলেছে, আর চারিদিকে এ টিপতে চাইছে কেউ কেউ আমাকে দেখছে কিনা। এমন সময় কি হচ্ছে না, এক গোপী আর এক গোপীকে ডেকে বলছে, দেখ দেখ আহা কি মরি মরি কি রূপ, এত রূপ আমি কোনোদিন দেখিনি, কাদের বাড়ি যাবে গো। আর একজন গোপী কি বলছে, আমাদের কি অত ভাগ্য হবে যে ওই মহিলা আমাদের বাড়িতে যাবে না। চলেছে